উঠে বেরিয়ে গেল বিনোদন। এতো গিট্টু কাদের পাটা ধরতে হবে এখনই যাই ধর। কিরে কিরে এই কমনি গেল কমনি গেল দিস আসে কমনি গেল গিট মারবো কাকে। আরে আরে মাপ আছে মাপ আছে ওকে দেখ মাপে চকি দেখ বুঝলি ও কাল বালা কইছে বেড়ালাম গরম ভাত ফুটছি মাই আহা গো আজকে আর পয়সা গিট্টি মারি আমার তো গিট্টি মারাই কাজ। গিট্টি না মারলে জানো আমার মনে হয় শরীরের মধ্যে ব্যথা ব্যথা ভাব। এই গিট্টি তো মারতেই হবে মত থেকে কেন পাচ্ছে না খুঁজি যাই দেখি রোদ মুখো যায় বাবা বাবা এই পাঁচ দেব একটা আফগানিস্তানের ইরাকে পাওয়াজ কি জোরে হাঁটছে আমার কাছে বাল বুঝলো কি আনতে পারছো না ও বাসা ও বাবি দাঁড়াও 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 তোমার কথা আছে দাঁড়াও কি আছে বাদি বলো তাই কি মনে হয় বিরাট করে মানুষ মনে হচ্ছে আর ভুলো না ওই পাড়াই সেই এক বিঘি ধান লাগাই যাবো রে ওকে দাঁতি হবে দেখতে ছাগলে সব পেছি দেখতে বুঝলো আমি বাপুরে এটা দেখছো না বেশ দেখছো তো মানুষজনকে কিছু বলতে পারে না বুঝছো যাই একটু মেদি আসি আর কি করা যাবে তুমি কি কিছু বলবা। আরে দাঁড়াও দাঁড়াও ও কাপায় করছি কেন ও বলছে বসো কাজের নোবেন কি বলছো তারপরে তুমি কি সত্যি কি ওই সৌদি আরব ছেলে তোমার এই বেশ মেশ দেখি তো মাঝে মাঝে মনে হয় সৌদি আরবই ছেলে আবার ওই আমাকে হাসি ফুল আছে না হাসি ফুলতে তো আমার এলাকায় লতি আসছে আর বলছো না তো কোনো বসার কাজ জানি তুমি বলে ঢাকায় বলে ফেরির উপর ওই সদর ঘাটে ফেরির উপর বলে ডিম বেশি বাড়াইতে বলে এ কথা তো আমার এলাকায় ওই হাসি ফুল লতি বাড়াচ্ছে দেখি সত্যি কথা নাকি তোমার তো বেশ দেখি মনে হয় না তুমি সৌদি আরবে ছিলি কিন্তু হাসি ফুল তো যেরকম মাসছে ক্লিক তোমার তো মান সম্মান গিয়েছ আর গিয়েছে মান সান কইলি নাকি তুমি কইলি নাকি আমার যে বেজেন জোক পার্টি দেখলাম সৌদি আরব থেকে থেকে আর এই কথা বলে কি করি হাসব তোমার কথা তো আমার কোনো কাজে বিশ্বাস করার মতো সম্ভব না বলতেও পারে এও তো একটু মাইটি মাইটি ভাব আছে তার ভিতরে সে আর কি জানে হয়তো আমার আসার দিন দেখা হয়ে না ফেরি ঘাটে ডিম আনাদের কিনে খাইতালাম বুঝেছো তুমি মনে করতে পারে ডিম বেঁচে হলো যাই হোক তোমার কথা যদি সত্যি প্রমাণ হয় তাহলে ওর কপালে দুঃখ আছে দেখ চোখ সামনে দেয় কোন দেয় পাও ব্যবসা তো চলছেই না এ তো গিট্টু কাদের পাটা ধরতে হবে এখনই যাই ধরি কিরে কিরে এই কমনি গেল কমনি গেল দিস আসে কমনি গেল গিট মারবো কাকে। আরে আরে মাপ আছে মাপ আছে ওকে দেখ মাপের চকি দেখ মানে এমনি ব্যবসা বাণিজ্য তো নেই তুই আমার মাপ হ্যাঁ আচ্ছা আচ্ছা ওট 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 হ্যাঁ আসলে তুই কোন হ্যাঁ তুই ব্যবসাটা চলছে আর ব্যবসা টুকটাক বিল দেয় না মানে মানে ভাবিটা বিল দেয় এই দুঃখের কথা বলবো তোমাদেরকে রোজালা আমাদের ভাবির সাথে গিট মারবো তত ফেলেও না তুই কি অবস্থা এই যে চলতে ব্যবসা হয় না এই একবারই দিস সেরে গেলো এই আমি সাথে দিন দিস ব্যবসায় পাইছি একটু কিছু বই দেবো মনে করলাম কিছু বই দেবো তা তো হইলো না আগে শোনো ওই তোমাকে কিছু বললাম না বুঝেছো তোমার ভাইস দাও অর্ডার করে ছেড়ে দিলাম ও বিকাল তোমার দেখা করবা ঠিক আছে বিকাল তোমার দেখা করবা আমার খাইতে হবে না কিছু হাতে মতো দিবা ঠিক আছে তাহলে কিন্তু তোমার মাপ আছে যাও দা গিট্টু কাদের হাত দিয়ে বেঁচে গেলাম 250 টাকা খরচ হয় বিকালবেলা হবে না ও টেনশন পেয়ে লাভ নেই এই ব্যবসাটা টেকা মেকাও ছিল গিট্টু কাদের যদি একটা পিন মাইত তো ফেলে এই এই গ্রামে ঢুকতে পারতাম না তৈরি যাই এই আগে আগে হাট এই বাড়ি পাল দাতাম তার গেটমেট মারা আছে এবারে ফাটা ফাটা লাগবে তাই রাস্তা পা লাগাই এই বছর ধরে চৌকিদারি করছি আজ পর্যন্ত প্রমোশন বাড়লো না যে কোনো কায়দায় প্রমোশন বাড়াতে হবেই দেখি একটা সোর বাস্তার পাই নাকি আজ পেলাম ভাই উঠছি গিট্টু কাদের সাথে দেখা আজ যে কন কর গিট্টু কন মারবে না নাকি কম নেই একটু প্রমোশন করানোর জন্যে
লোকে বলছে তুই নাকি ডিউটি করতে চাই মেই লোকের বাড়ি বলে এদিক ওদিক বলকি 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 ভাই এটা আসিস শোন ওগুলা করিস নি বুঝেছিস ওই তোমার সার আস কিন্তু হাসি বল কনে পালি হাবিলদার বাবা তুমি তো ইলাকার খোঁজ খবর সবই জানো হাসি বলতে দেখেছো হাসি বল তো বাড়ি নেই গো হাসি বলে তিন মাস আগে সৌর বাড়ি গেছে খালি এই ব্যাপার কেন আর কইও না সকাল সকালে গিট্টু কাদের এখানে দেখা দে গিট্টু মাইরিছে আরে বাপুরে আমি আইছি যে সৌদি আরবে আই 12 বছর থেকে আর আমার বইল যে আমি বলে কে খেলি বডি মেছি বাবা কথার মতো কথা এটা বলে দিন টাইট মাইরিস আমারও তো গিট্টানে মাইরিস আমার তো পারাইছে সারাইছে আমি প্রমোশন দেন তো তুমি আর তোমার আর কি বলবো আমি তো পাড়া তাওয়া এলাকা সকি আসলাম আসি উঠে খুঁজে কোনো এলাকায় দেখলাম না তো সার বস গিট্টু তোমাকে মাইরিস লাভা তো গিট্টু মাইরিল লাস্টে বলো আজ দেখি আজ যে গিট্টু কাদেরকে যদি পাই তোমার ডান্ডা দেখো হ্যাঁ আছে একদম বাকি আসার যদি দেখাম দেব তুই গিট্টু মার বেঁচেছি আসতে ওরে বাবা বাবা যে রতি হাফ জাতিলা দিবল পোস বললে নে ভাস এ বাবা বাবা ইপাদের গিপা এ এ এ দাদা 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 শুন শুন দরবাসিকে আমি কি ভাগ হইছি নাকি লাগা মানে কি কথা বলতো দরবাস দর মারবো না তুমি যে ইপু ডালা মারবা সুর পু ডালা মারতে মারবো না বয় বয় কথা কথা আছে বয় বয় এ বয় বয় বুঝি বুঝি কথা বল কি অবর বল অবর দবর রাতবি তুই আজ তো তুই আলো আলো ফলাম করাও দাই না তুমি পুয়াই লিখি মারবা ও পুয়াই লিখি মারবা এ তোকে রে কথা বলে কি যা রে আমার নামে কি সব বলতে জানো হ্যাঁ আমার নামে আবার লোকে কি বলতে আরে আর শোনে ওই কিডা কি বইল না বললো তাতে কাদারের বাল কাটা গেলাকে তো সব আমার বাড়িতে তাকি তিন নম্বর পাবলে তো শোনো ভাইস্তি তুমি নাকি কাজ গাম্বল করো না বলে বামনগিরি খেটি বাড়ো করে খালি হ্যাঁ রাস্তাঘাটে তোমার হইলো কিপাতা তো মানছি বলি বার আসছে আরে কথা বললো তো জানো তো ওই যে আমাদের ওই শামিন ভাই আছে না শামিন ভাই তো তামান এলাকা ছড়ে নদী দিল তুমি তাই কাজ কাম করো না মেয়ে লোকের পেছনে পুরো টাঙ্কি মেরি বেড়াও বলে এগুলো কি শেখ আরে গেলে কইলো ওটা কিরে আমি কি আবু ওর হোয়াটে দিয়ে পাইট কেটে জল কেটে আসছি আমি এখানে একটু ঠান্ডা মতো জিরাচ্ছি তুমি কি বলছো তাকে হ্যাঁ হ্যাঁ কি বলছো কি বলবো আমি কি মিথ্যে কথা বলছি নাকি হ্যাঁ ওই পারে দাই দেখো বাড়ি যাও তুমি তো পড়ে আসো পরে পরে এলাকায় যাও বাড়ি যাও এলাকায় যাও দেখো নে লোকে কি কি বলে শোনো তাহলে শোনো তুমি এনে বসো হ্যাঁ আমার তো মেলা কাজ তাহলে তো আমি খুব কর্মসি কিন্তু তাহলে সে ভাই তুই আমার তো মেলা কাজ বুঝেছো তাহলে আমি যাই বুঝেছো আমি তো দাদা নিকি সাথে পেন ফেকাবো এটা ফেকবো হ্যাঁ আমি গেলাম হালা আমার নামে কি কথা বুঝলো দেখো আমি বল মেয়ে লোকের ভয় কাটি মেরে আমি তার মধ্যে তো সব কথা বেড়াই না কি বলিস কি তোকে আমি বলছি তুই তামান দিন মাঠে খাটি খাটি তোমার গাড়ি খাই করে ফেললে তোকে কথা কইলো কিনা বলবে কিনা আমার এলাকার লোক বুঝবে আসছে হ্যাঁ আমার এলাকা বলি আমি চকিদার মানুষ আমি তামান এলাকার লোকের খবর রাখি মানে আমার তো বুঝলো না তুই শুনলি কোন আই তেতিস নি তেতিস নি আমি একটা গণ্য মানব ব্যক্তি আমি শুনলাম না এই কথা দীর্ঘদিন সোজার ফেরত হয়ে আসলাম এই কথা শুনলাম না আমি শুনতাম না কিরা বুঝলি কিরা এই যা বলি মানে ওই স্বামীন কিরা স্বামীন স্বামীন বুঝলি ও কয় কথা তোর কানে বুঝলো কিরা হ্যাঁ বলবে কিনা বলবো কাদের 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 বুঝলো ও গিট্টু কাদের
আমার নাম সেই গিট্টু কাদের কইরি গেল এলাকায়। বাবারে বাবারে বাবারে, এই তিন মক্কেল একদম সামনে হাবির রে, রাতে পাইবো না কি বেরি বেরি শোনাম লাগিয়ে নাকি রয়ে গেছে আল্লাহ দিতে হাওয়া হয় আজ তো গিট্টু কাদেরকে পালি কি থাপ দেব কাঁচার আকারে দি সে বুঝতে পারবে না হাতে অন্য বছর দাঁড়িয়ে থাক বসতে এখন অঙ্গেল পাই এই শোন কি খবর দলেন কি খবর মানে তোমার কাই ডাক্তার ভাই আল্লাহ এই দাদা এই শালা আমি বলছি আমি এলাকার গণ্যগণ্য ব্যক্তি বলছে আমার আমাকে যে ছোট মতো পিঠি পাও আমি একটা ভদ্র শ্রেণী তো সুন্দর মতো পাঠে থাকি তুই তুই এই কথা কি হয় বলি ওটা তো বুঝলাম তাহলে ওদের পরে বলছি তোর কি সময় তাই বল আমি আজ দীর্ঘদিন ওদের থেকে আসলাম আর আমার তুমি বানাইলি রেকর্ডিং দেখা এই কথা তুমি কোন দিকে বুঝলি আসি বলে তিন মাস আগে তোর বাড়ি আসি বলে কথা কেমনি কয় হ্যাঁ বুঝলো দেনি কেমনি কয় হ্যাঁ তিন মকবেলদের একটা হলো সামাল দেয় তিন দিতে বুম কেন দিতে আমি শোনো ওই কথা তো পরে মনে হয়নি আর তোমার বোধার ভুল হয়েছে বুঝতে পারছো তুমি মনে হয় দা ওই যে ঢাকাতে আসছিলে ফেরির পথে দিন খাইছিলে আমি এলাকার মত করি দেবো না তোর মা মনে ডাকছে বুঝেছিস তোর মার মনে হয় পা ভেঙে গেছে বাড়িতে বাড়ি ধরে যা বাড়িতে আর চৌকিদার না ওই আলিমের দোকানে তোমার অফিসার আইছে আমি যখন মিটিং করা বেরালাম এবং সত্যি আইছে তুমি যাও সত্যি আইছে হ্যাঁ হ্যাঁ সত্যি তো হ্যাঁ আমার প্রমোশনটা বাড়ি না তুমি না থাকো আর হাসি বল না হাসি বলো তো দোকান টাস কালছো যা 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 আই যাই যাচ্ছি এই যাচ্ছি মানে যাচ্ছি আচ্ছা যাচ্ছি বাবা 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 পোলাই পোলাই তুই যে বাজো বাজে যে রে পোলাই রে পোলাই ও না কোন লোকে কি বইল না বইল কাপে কাদারের বাল কাটা গেল এই ভিডিওটা শুধু বিনোদনের জন্য বানানো আর এই ডেস্ক ভিটাপ দেখিয়ে জানে কেউ নেগেটিভ কিছু ভাববেন না কোনো টিম টিম কোনো কিছু গঠন করছে না আমরা এই ভিডিওটা শুধু চ্যালেঞ্জের জন্য আর দর্শকদের হাসি খুশি মেডিকেল বিনোদন হ্যাঁ বিনোদন হাসি খুশিতে মাতানোর জন্য ভিডিওটা শুধু বানানো এটা দিয়ে কোনো টিম টিম গঠন করছে না ঠিক আছে এই ভিডিওটা শুধু হাসি খুশি ভিডিও এই জন্য ভিডিও দেখা খেয়ে গেলাস তো দেখছো ভিডিওটা পেলেন না সাবস্ক্রাইব করে দাও একটা লাইক একটা কমেন্ট করে দাও খালি শেষ করে তৈরি গেলে হবে না আমি তো আর নতুন ভিডিও বানাতে পারবো না আলো করে উৎসাহ দাও কেমন কেমন ভিডিওটা আসছে কমেন্টে জানাও আমাদের ভিডিওটা শুধু বিনোদনের জন্য বানানো কোনো কমেন্টের জন্য না দরকার আমাকে বাড়ি বিরাট গ্রামে দাদি বুঝলো কাদের ভালো কাটা গেল